আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমের ফিমেল এবং মেল দুটি ভাগে ভাগ করেছি। আমরা ফিমেলের আমরা গাইনোকোলজি অর্থাৎ ফিমেলের যে বিষয় নিয়ে অর্থাৎ মহিলাদের যত রোগ নিয়ে আলোচনা করে সেটি কোন বিষয়টা নিয়ে আলোচনা করে কিন্তু গাইনোকোলজি অর্থাৎ এখানে মহিলা রোগ যে বিষয়টা নিয়ে সেটি হলো গাইনোকোলজি। গাইনোকোলজির গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হলো অ্যাবর্শন। আপনারা জানেন যে এই অ্যাবর্শন বিভিন্ন ভাবে হয়ে থাকে, বিশেষ করে শহরের যে ক্লিনিকগুলো এগুলো কিন্তু এই অ্যাবর্শনের উপরে অনেক ক্লিনিক চলে। যাই হোক, আমি ওইদিকে যাব না, তবে আপনাদের কাছে আমার একটা জোরালো দাবি, কখনোই আপনারা অ্যাবর্শনজনিত কোনো ওষুধ সম্পর্কে জানতে যাবেন না, কারণ এই বিষয়ে আমি বলি না এবং এ বিষয়ে কোনো পরামর্শ দেই না। তাছাড়া সকল বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো দেখেন, এখানে অ্যাবর্শন মানে গর্ভপাত, অর্থাৎ এখানে 28 সপ্তাহের আগে জরায়ু থেকে যে কোনো ভাবে এখানে যে কোনো কারণে তাকে সুস্থভাবে অর্থাৎ জরায়ুতে যে শিশুটি জন্ম ভ্রূণের সঞ্চার হয়েছে এই ভ্রূণটাকে সুস্থভাবে বেড়ে উঠতে না দিয়ে তাকে এখানে জরায়ু থেকে বের করে ফেলাকে অ্যাবর্শন বলা হয়। তো এটি অ্যাবর্শন গুলো অনেকভাবে হয়ে থাকে, অনেকভাবে। এখানে দেখেন যে ক্রিমিনাল অ্যাবর্শনও কিন্তু হয়ে থাকে। তো আপনারা জানেন যে ক্রিমিনাল অ্যাবর্শনও হয়ে থাকে। তো এখানে দেখেন, এখানে থ্রেটেন্ড অ্যাবর্শন অর্থাৎ এখানে থ্রেটেন্ড অ্যাবর্শন, সেপ্টিক অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, কমপ্লিট আনকমপ্লিট, এখানে ক্রিমিনাল অ্যাবর্শনও কিন্তু আমরা পেয়ে থাকি। তো ক্রিমিনাল অর্থাৎ এখানে বুঝতে পারতেছেন ক্রিমিনাল মানে অসহিংস, অর্থাৎ সহিংস নয়, অসহিংসভাবে গর্ভপাত। তো এখানে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো সেপ্টিক অ্যাবর্শন একটি মারাত্মক সমস্যা। এই সমস্যার হলে অর্থাৎ এই সেপ্টিক অ্যাবর্শনের জন্য এখানে মায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে, তার শরীরে জ্বর, কাঁপুনি, এমনকি ব্যথায় জরাজীর্ণ অবস্থা হয়ে যেতে পারে। এই জন্য আমরা আজকে আলোচনা করব যে সেপ্টিক অ্যাবর্শনটা হলো জীবাণু দুষ্ট গর্ভপাত, অর্থাৎ জীবাণু সংক্রমণের ফলে প্লাসেন্টা বা ভ্রণে জীবাণু সংক্রমণ হয় এবং এই সংক্রমণের ফলে এখানে প্লাসেন্টা অর্থাৎ জরের থেকে শিশুটা বের হয়ে আসে। এই বের হয়ে আসা এটি হলো সেপ্টিক অ্যাবর্শন। তো এই সেপ্টিক অ্যাবর্শনের কারণ কি? ইকোলাই, এখানে জানেন আপনারা যে ইকোলাই ব্যাকটেরিয়া, এখানে স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়া, স্ট্রেপোফাইলোককাস এবং ক্লোস্ট্রিডিয়াম এবং ব্যাকটেরিওরাইট, এই জীবাণুগুলোর কারণে এই অ্যাবর্শনটা অর্থাৎ সেপ্টিক অ্যাবর্শনটা হয়ে থাকে। অর্থাৎ সেপ্টিক মানে এখানে জীবাণু দূষণ, আপনারা বুঝতে পারতেছেন। তো এটির লক্ষণ হলো যে কাঁপুনি দিয়ে জ্বর আসে, অর্থাৎ সর্বপ্রথম তার জ্বরটা আসবে কাঁপুনি দিয়ে, শরীরের ঝিকুনি সহ কাঁপুনি সহ এখানে কি আসবে, প্রচুর পরিমাণে জ্বর আসবে। জ্বর আসলে এখানে পেটে প্রচুর অর্থাৎ নিজ পেটে প্রচুর ব্যথা হবে এবং যৌনাঙ্গ দিয়ে দুর্গন্ধ বের হবে। পালস অর্থাৎ এখানে আমাদের হার্টবিটটা এখানে 100 থেকে 120 হয়ে যাবে। তো এখানে যৌনাঙ্গে এবং তার চারপাশে প্রচুর ব্যথা হবে। তো এই অবস্থা দেখা দিলে আমরা কিছু ইনভেস্টিগেশন করার চেষ্টা করবো, সেটি হলো ইউএসজি অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাম করাবার চেষ্টা করবো লোয়ার অ্যাবডোমেনের, এর সাথে সিবিসি, আরবিএস, ইউরিন, হিমোগ্লোবিন, অর্থাৎ শরীরে তার কতটুকু রক্ত আছে, অর্থাৎ এখানে রক্তের পরিমাণটা কতটুকু আছে এটিকেও দেখা যান, হিমোগ্লোবিন এবং ব্লাড গ্রুপিং আমরা টেস্টটা করবো। অর্থাৎ এখানে ওই রোগীকে রক্তের প্রয়োজন হতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে, এই জন্য ব্লাড গ্রুপিংটা আমরা করে রাখবো। তো এক্ষেত্রে এই টেস্টগুলো করার পরে আমরা কি করব, চিকিৎসা দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ এখানে চিকিৎসা দেব। চিকিৎসার মধ্যে সর্বপ্রথম আমরা কি করব, এখানে হার্টম্যান স্যালাইন ব্যবহার করার চেষ্টা করব। অর্থাৎ এখানে সর্বপ্রথম আমরা একটা কি হার্টম্যান স্যালাইন ব্যবহার করব এবং এই স্যালাইনের মধ্যে আমরা অ্যান্টিবায়োটিক অর্থাৎ সর্বপ্রথম এখানে অ্যান্টিবায়োটিক, যেহেতু এখানে সেপ্টিক জীবাণু দূষণ, অবশ্যই এখানে জোরালো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। এর জন্য আমরা সিপ্রে একজন 2 গ্রাম ইঞ্জেকশন ব্যবহার করার চেষ্টা করব অথবা এখানে সিপ্রোফ্লক্সাসিলিন আইভি ব্যবহার করার চেষ্টা করব। অর্থাৎ এখানে সেপ্টিক একজন ব্যবহার না করলে এখানে আমরা অবশ্যই সিপ্রোফ্লক্সাসিলিন ব্যবহার করার চেষ্টা করব এবং সাথে ম্যাক্রোনিডাজল এবং ব্যথার জন্য ট্রাইমোনিয়াম মিথাইল সালফেট ব্যবহার করব এবং এখানে রোগীকে অবশ্যই এখানে টিটেনাস টক্সাইড ভ্যাকসিনটি দিয়ে নেব। এরপরে মুখে খাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করব, সেটা পরবর্তীতে। তো এক্ষেত্রে দেখেন, যদি আপনার আয়ত্তের বাইরে চলে যায় রোগীর অবস্থা,
খারাপ হয় তাহলে অবশ্যই এখানে রেফার টু হাসপাতাল, অবশ্যই হাসপাতালে এখানে কি করবেন, প্রেরণ করবেন। এখানে হাসপাতালে রোগীকে রেফার করতে হবে, আর এখানে রক্তের প্রয়োজন হতে পারে, এই জন্য ডোনারের প্রয়োজন হতে পারে, অর্থাৎ রক্তের গ্রুপটা আগে থেকেই জানার দরকার, এবং এখানে যে রক্ত দিবে তারও এখানে গ্রুপটা জানা লাগবে, এবং এর সাথে ক্রস ম্যাচিং করিয়ে নিতে হয়, তারপরে রক্ত দেওয়া যেতে পারে যদি একই গ্রুপের হয়। তো এখানে দেখেন যে আমরা এই রোগীটার এই অবস্থা হলে, অর্থাৎ এখানে সর্বপ্রথম আমরা চেষ্টা করবো যাতে অ্যাবর্শনটা না হয়, অর্থাৎ এখানে সর্বাত্মক চেষ্টা করো ভ্রূণটাকে সম্মান দেওয়ার জন্য। আমরা কখনোই অ্যাবর্শনের দিকে আগাবো না যতক্ষণ না এই রোগীর অর্থাৎ মায়ের কোনো স্বাভাবিক অর্থাৎ কোনো সমস্যা না হয়। যদি একটপিক, আপনারা জানেন যে আগামীতে আমরা এই একটপিক প্রেগনেন্সি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। একটপিক প্রেগনেন্সিটা হলো এমন একটা জটিল অবস্থা যেটি হলো ফেলোপিয়ান টিউবে ওভারিয়া এখানে ওভারিতে অথবা এখানে ভেজাইনাতে কি হতে পারে, ভ্রূণ সঞ্চার হতে পারে, অর্থাৎ গর্ভ সঞ্চার হতে পারে, এজন্য এটি অ্যাবর্শন করানোর প্রয়োজন হতে পারে যদি বা এখানে মায়ের জীবন সংকটাপন্ন হয়। তাছাড়া আমরা কখনোই অ্যাবর্শনের দিকে যাব না। এই ক্ষেত্রে আমরা আগামীতে একটোপিক প্রেগন্যান্সি, এখানে মিসড অ্যাবর্শন, পিভি ব্লিডিং, এখানে প্লাসেন্টা প্রিভিয়া, এখানে এপিএইচ, পিপিএইচ, লেবার এবং নর্মাল ডেলিভারি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা জানেন যে অ্যাবর্শন সাথে সাথে অনেকগুলো সমস্যা দেখা দেয়, তো এই অ্যাবর্শনের দিকে আমরা খেয়াল করব যে এটি যেত যেভাবেই হোক যাতে না হয়, আর হয়ে গেলে তাৎক্ষণিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করব। যদি বুঝতে না পারি তাহলে অবশ্যই আমরা হাসপাতালে রেফার করব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।